আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তো আমি সবাইকে অনুরোধ করব, যারা আজকের এই ভিডিওটা ক্লিক করছেন, তো পুরো ভিডিওটা দেখবেন, কারণ আমি আজকে চারটা সেটিং দেখাবো ইমুর 2023 সালের। আর এই সেটিংগুলো আপনারা কোনো ভিডিওতে কখনো দেখেন নাই, আমি বলতে পারবো আপনাদেরও জানা নাই। নতুন চারটা সেটিংস আমি দেখাবো আপনাদেরকে। তো অনুরোধ করব যে আপনারা পুরো ভিডিওটা দেখবেন, টানবেন না। তো আর কথা বাড়াবো না, আমি আপনাদেরকে দেখাই দিই। আর এই সেটিংগুলো আপনাদের অনেকটা ভালো লাগবে, আর সেই কারণে আমি অনুরোধ করতেছি আপনাদের অনেকটা ভালো লাগবে, অনেকটা হেল্পফুল হবে আপনাদের, কারণ ফালতু কোনো সেটিংস আমি আপনাদেরকে দেখাইতে চাই না, সময় নষ্ট করতে চাই না। তো স্টার্ট করি। আমরা ইমুর ভিতরে ঢোকার পরে আমরা এই নিচে প্লাস বাটন টাচ করব, মোর অপশন টাচ করি, আমরা সেটিংসে চলে আসব। সেটিংসে চলে আসার পর আমরা প্রাইভেসিতে টাচ করব। তারপর দেখেন এখানে 1 2 3 4 নম্বর একটা সেটিং দিয়েছে, হাউ ক্যান ইনভাইট মাই টু গ্রুপ। তো এখানে আপনারা কি বুঝতে পারলেন এই অপশনটা কেন দিয়েছে আপনারা কিন্তু জানেন না। কল গ্রুপ, কল গ্রুপ এত একটা বিরক্তিকর গ্রুপ, তো আপনারা জানেন কে কখন কোন গ্রুপে ঢুকে ফেলাইব, বারবার কল দিতে থাকবে। এই কল গ্রুপে আপনার পার্সোনাল থাকবে ঠিকই, কিন্তু কল গ্রুপে ঢুকাইতে পারবে না, কল গ্রুপে আপনাকে নিতে পারবে না, এটাই হলো দেখাবো। তো দেখেন আমি নিচে নোগুটিতে দিয়ে রাখছি, এখন আমার এরিয়াটাকে কেউ কল গ্রুপে ফেলাইতে পারবে না। আমি এখন সরাসরি আপনাদেরকে দেখাই এটাকে কল গ্রুপে নেওয়া যায় কি না। আমি কোনো ফালতু সেটিংস নিয়ে আপনাদের সামনে আসতে চাই না। তো দেখেন আমি কিন্তু এখন কল গ্রুপে আমি ফেলাইতে চাইব। এই যে দেখেন আমি লাভ দিছি, এই যে লাভ চলে আসছে, ঠিক আছে, তো লাভ চলে আসছে। তো এখন আমি এআইডিটাকে আমি কল গ্রুপে ফেলানোর চেষ্টা করব। হ্যাঁ, তো দেখেন যেমন এই যে দুইটা আইডি নিচ্ছি, আমি টিকমার্ক করলাম, টিকমার্ক করার পরে আমার এই আইডিটা কিন্তু আসে নাই, এখানে ওকে দেখাইছে ফেল। দেখেন শুধু এই যে মিঠুন ভাই তার আইডিটাই কিন্তু আছে, আইডিটা আসে নাই। আমি প্লাস বাটন টাচ করে আমি আবারও তাকে আনার চেষ্টা করি, আইডিটা আসে নাই, ঠিক আছে, এখানে আসে নাই। তো সময় নষ্ট করতে চাই না। তো এখন আমি আপনাদেরকে আবারও সেটিংসে চলে যাব। আমি যাওয়ার পরে এখন আমি উপরে দিয়ে দিলাম, এখন আমাকে কল গ্রুপে অ্যাড করতে পারবে। দেখেন এখন কিন্তু আমার আইডিটা কল গ্রুপে ঢুকে গেছে, তো এটা কিন্তু আপনারা জানেন না। তো বাস আমাদের প্রথম সেটিংসটা চলে গেল। তো আপনারা বুঝতে পারছেন, এখন দেখাবো যে চাইলে কেউ আপনাকে কল দিতে পারবে না, সরাসরি আপনাকে কল দিতে পারবে না, ঠিক আছে। এই যে আমি কল দিচ্ছি আমার ওই আইডিটাকে, এখন কিন্তু কল দিতে পারতাছি না। তো এক কথায় বলা যায় আপনার অনুমতি ছাড়া আপনাকে কেউ কল দিতে পারবে না, কল দিলে ফেল টু কল। ভয়েস মেসেজ অ্যালাউ হবে, কল অ্যালাউ হবে না। আপনারা সেটিংসে চলে যাবেন, সেটিংসে চলে যাওয়ার পরে প্রাইভেসিতে আসবেন। আসার পরে এখানে আছে হাউ ক্যান কল মি, এখানে আপনারা এটা ক্লিক করবেন। ক্লিক করার পরে নোবড়িতে দিয়ে রাখছে, সেই জন্য কলটা দিতে পারতেছে না, ঠিক আছে। আর আপনারা তো উপরে দিয়ে রাখেন, সবাই কল দিতে পারবে। তো আপনারা বুঝতে পারছেন, আর নিশ্চয় নোবড়িতে দিয়ে রাখলে আপনাকে কেউ কল দিতে পারবে না। আর মাঝখানে যে অপশনটা আছে এটা আমি আগের ভিডিওতে দেখাইছি, ভিডিও লং করতে চাই না। মাঝখানে ক্লিক করলে আপনাদের সবকটা আইডিতে টিক আইডিতে ক্লিক করে দেখবেন এই সেটা টিক মারোডে। তো যেটা যেটা আপনাদের নেবেন, নেওয়ার পরে আপনারা নিচে টিকমার করে দিলে ওই আইটিগুলো আপনাকে আর সরাসরি কল দিতে পারবে না, বাচ্চা বাচ্চাও করতে পারবেন, ঠিক আছে। আপনারা দেখেন এখন কিন্তু আমরা কলটা দিতে পারবো, আমাদের এই মুহূর্তে আমি কল দিতে পারবো। তো আশা করি বুঝতে পারছেন, এটা হলো দুই নম্বর সেটিংস। তো এখন আরেকটা সেটিংস আপনাদেরকে দেখাবো। তো অবশ্যই এটা 2023 সালের আপডেট ইমো, আপনারা ইমোটা প্লে স্টোর থেকে আপডেট করে নেবেন। তো এখন দেখেন এই যে আমার সাইকেল আইডি, হতে পারে এটা আপনাদের গার্লফ্রেন্ডের আইডি। তো এটা নামটা যদি আপনার মোবাইলে কেউ ধরে, নামটা যদি দেখে এই নামটা দেওয়া আছে, আপনার কোনো প্রবলেম হতেই পারে। তো আপনি নামটা চেঞ্জ করে ফেলাইতে পারবেন, তার আইডির নামটা আপনি কিন্তু বসে চেঞ্জ করতে পারবেন। তার জন্য তার আইডিতে ক্লিক করতে হবে, আইডিতে ক্লিক করার পরে এই নাম অপশনে ক্লিক করতে হবে, তারপর আপনারা এই থ্রি ডটে ক্লিক করে দেবেন।
আর থ্রি ডট ক্লিক করার পরে আপনারা এখানে একটা ক্লিক করে দিবেন। হ্যাঁ, এখানে একটা ক্লিক করার পর দেখেন এখানে কিন্তু নাম চেঞ্জ করার কিন্তু সিস্টেমটা চলে আসছে। তো এখন আমি লিখে দেব রাকিব। তো আমি রাকিব লিখে টিক মার্ক করে দিলাম। তো টিক মার্ক করার পরে দেখেন এখন কিন্তু এখানে কিন্তু রাকিব চলে আসছে, এখানে কিন্তু আর সাইবল নাই। তো এইভাবে আপনারা নামটা চেঞ্জ করে নিতে পারবেন আর এর ভিতরে ঢুকে। তো তাদের কাছে অপশনটা আসবে, কোনো প্রবলেম নাই। তো এখন আমি আপনাদেরকে দেখাবো যে 4 নম্বর যে একটা সুন্দর একটা সেটিংস, তার আগে একটা সিস্টেম আপনাদেরকে দেখাই। আপনারা যদি দেখতে চান যে বর্তমানে অনলাইনে কোন গ্রুপটা টপে আছে, কোন গ্রুপটা টপে আছে এটা কীভাবে দেখবেন, আপনাদের সরাসরি অনলাইনে ঢুকবেন। ঢোকার পরে এরকম সিরিয়ালের গ্রুপ থাকবে, আপনারা এইখানে একটা ক্লিক করে দেবেন। এই লেখাটা ক্লিক করার পরে দেখবেন সবার উপরে এই কর্নারে যে গ্রুপটা থাকবে, এই যে 1200 মেম্বার আছে 1K2, তো এইখানে এটাই কিন্তু সবচেয়ে অনলাইনে বর্তমানে টপ আছে। এভাবে বুঝতে পারবেন, তারপরে এটা, তারপর এটা, তারপর এটা, ঠিক আছে, বুঝতে পারবেন। তো এখন আরেকটা সেটিং হলো, আপনারা যখন ইমু গ্রুপে আপনারা আসবেন, আসার পরে দেখবেন যে আপনারা যাকে ফলো দিয়ে রাখেন তারা এটা কীভাবে আপনারা পাবেন। তো এখন আপনারা এখানে যদি ক্লিক করেন, আপনারা যাকে ফলো দিয়ে রাখবেন তারা অনলাইনে কোথায় আড্ডা দিতেছে সরাসরি অ্যাড ফলো এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনারা দেখতে পারবেন, এই যে দেখেন তারা আড্ডা দিতে আসছে, এই যে এরকম সিস্টেমগুলো দেখবেন এই যে এই সাইডে। আর তাদের আইডিতে ক্লিক করলে তারা যেই গ্রুপে থাকবে ওই গ্রুপে চলে যেতে পারবেন। এটা অনেকে ফলো করেন না আপনারা, সেই জন্য দেখা দিলাম। তো আজকের ভিডিও ছিল এই। তো সবাইকে ধন্যবাদ পুরো ভিডিও দেখার জন্য। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন যেটা করেন নি। ধন্যবাদ সবাইকে।